আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা, আজকে আমি এই পাওয়ার সাপ্লাইটি খুলবো। দেখবো কম্পিউটার যে পাওয়ার সাপ্লাই এটির ভিতরে কী কী পার্টস রয়েছে, কীভাবে কম্পিউটার চলে এটা দিয়ে। তাহলে আমরা এটি খোলা শুরু করে দিচ্ছি। আপু ধরো তো এখানে হাত মারবো না। হ্যাঁ এটি হলো পাওয়ার সাপ্লাইয়ের ভিতরের অংশ। এখানে কি কি পার্টস রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি, দুটি ক্যাপাসিটর রয়েছে 200 ভোল্ট, 330 মাইক্রোফ্যারাড, এইখানে মনে হচ্ছে একটি ভেরিস্টর রয়েছে, এইখানে কিছু ডায়োড রয়েছে, এটির ভিতরে একটি হাই ভোল্টেজ সিরামিক ক্যাপাসিটর রয়েছে। এগুলির পিছনে কি রয়েছে একটু দেখতে হবে আমাদের। যে সমস্যা এখানে দেখুন, যে হঠাৎ করে আমার পাসওয়ার্ডটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে, পাসওয়ার্ড বলতে গেলে আমার পিসিটা চালু হচ্ছে বন্ধ হচ্ছে। এখন দেখি এটার ভিতরে, দেখুন যে এই ক্যাপাসিটরটি ক্যাপ উড়ে গিয়েছে। এখানে দেখা যাচ্ছে একটি কয়েল, কয়েলের পিছনে মনে হচ্ছে এটি মস ডায়োড, মনে হচ্ছে ডায়োডের চিহ্ন। কয়টি রয়েছে এখানে? এখানে রয়েছে প্রায় তিনটি রয়েছে এদিকে। এইটার পিছনে মনে হচ্ছে আবার তিনটি রয়েছে। এগুলি কি ডায়োড, ট্রানজিস্টর না মসফেট? আপনারা যদি চিনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিছু দেখতে পারতেছি না। বুঝতেছি না কি। এখানে একটি ফিউজ রয়েছে আর সবগুলি ক্যাবেন এখান থেকে বের হয়েছে, কিছু এখান থেকে বের হয়েছে। এখন আমরা পিছন সেটটা খুলে দেখি কি অবস্থা। প্রিয়র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু ক্যাপাসিটার ফুলে গিয়েছে, কিন্তু সাধারণ কিন্তু ক্যাপাসিটারগুলো সাধারণ নেই। দেখুন এই সবগুলি ক্যাপাসিটার এখানে মাথাগুলি ফুলে গিয়েছে, সেই কারণেই এই সমস্যা ঘন ঘন দিয়েছে। সমস্যা বলতে আমার কম্পিউটার হঠাৎ করে বন্ধ হয়ে যেত, আবার চালু হতো, আবার বন্ধ হয়ে যেত। তো আজকে খোলার পর দেখতেছি
এই সমস্যাগুলি দেখুন। এই সবগুলি মাথা ফুলে গেছে। তো এখন আমরা বোর্ডটিকে উল্টিয়ে দেখি। এটি হলো পিছনের অংশ, এই দুটি তার হলো ফ্যানের জন্য। ফ্যান মনে হচ্ছে এটি কোনো রিপেয়ারিং পাওয়ার সাপ্লাই, অরিজিনাল মনে হচ্ছে না আমার কাছে। এখানে দেখুন যে কি একটা অবস্থা, এটা পিছন দিয়ে অরিজিনাল পাওয়ার সাপ্লাইয়ে এরকম লেআউট থাকার কথা ছিল, কিন্তু এখান দেখে মনে হচ্ছে এটা কোনো বাংলা কাজ অথবা রিপেয়ারিং কাজ করে এটি বাজারে বিক্রি করে দিয়েছে, এমনটাই মনে হচ্ছে আমার কাছে। তো এখানে দেখি কেবল কিছু রয়েছে, কিছু গ্রুপ গ্রুপ কেবল রয়েছে এখানে। আমরা জানি সিপিইউতে 5 ভোল্ট, 12 ভোল্ট, 0 ভোল্ট, তারপরে 3.3 ভোল্ট রয়েছে। তো এখান থেকে আমরা কিছু কেবলের গ্রুপ আইডেন্টিফাই করি আমরা। এটি হলো, এই সবগুলি হলো একটা গ্রুপ। কি কালার আমি সঠিক বুঝতেছি না। এটাই যে এটি লাল, এটি একটি গ্রুপ। এই একটি গ্রুপ, দুইটি গ্রুপ এখানে, আর এখানে দেখুন কালোতে, কালো হলো একটি গ্রুপ। কালোতে সবচেয়ে তার বেশি কালো কেবলগুলি, এটি 0 ভোল্ট, সেজন্য মনে কেবল অনেকগুলি কেবল এখানে। উফ,